হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটু ভিন্নধর্মী ফুলকপির রেসিপি শেয়ার করব। মাছ বা ডিম ছাড়াই কিভাবে খুব মজা করে ফুলকপি রান্না করতে পারবেন সেটাই দেখতে পারবেন। প্রথমেই একটা হাঁড়িতে আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হবে হালকা, দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, একটুখানি হলুদ। একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। ফুলকপিগুলো কিভাবে কেটেছি নিশ্চয়ই দেখতেই পারছেন, আর এখানে একটা বড় সাইজের ফুলকপির অর্ধেকটা আছে। আপনারা যদি বেশি পরিমাণে রান্না করতে চান তাহলে পরিমাণগুলো বাড়িয়ে দিলেই হবে। এবার যখন ফুলকপিগুলো এরকম একটু কালার চলে আসবে ভাজতে ভাজতে, তখন এগুলোকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা। জিরাটা হালকা করে ব্রাউন করে ভেজে নিচ্ছি। যখন হালকা ব্রাউন করে ভাজা হয়ে যাবে, দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। এটাকেও কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব, এর ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত। যখন এটার অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও হালকা ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে যাবে হালকা, তখন দিয়ে দেব টমেটো। এখানে 2টা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটুখানি পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, এটা কিন্তু ছোট চামচ, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, আর একটুখানি লবণ দিয়ে দিলাম, যেহেতু আমরা ফুলকপিগুলো ভাজার সময় লবণ ব্যবহার করেছি। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাগুলোর মধ্যে আরেকটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মানে যারা নতুন আছেন, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রাইব করার ফলে আমার নতুন রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে। মশলাটা কষানো হয়ে গেলে ফুলকপিগুলো দিয়ে দেব, আর বাটিটা ধুয়ে দিচ্ছি। এইবার এগুলোকে একটু নেড়ে তারপর মিশিয়ে নিতে হবে, আর ঝোলটা ফুলকপির সমান সমান থাকবে। যখন ঝোল দেওয়া হয়ে যাবে, ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করব মিডিয়াম থেকে একটু কম আঁচে। ফুলকপিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কিছুক্ষণ পর যখন দেখবেন ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, তখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিতে হবে। ফুলকপিটা যদি না বোঝেন, সেক্ষেত্রে চামচ দিয়ে একটু চেক করে দেখে নিতে পারেন সেদ্ধ হয়েছে কি না। ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আজকে খুব সহজে আমি ফুলকপির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক এইভাবে টমেটো দিয়ে ফুলকপিটা রান্না করে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। সবসময় তো মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে মাছ ছাড়াও রেসিপি তৈরি করে খেয়ে নিতে ভালো লাগে। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।